তাহলে আমরা লেন্সের সাধারণ সূত্র প্রতিষ্ঠা করলাম, কেমন? লেন্সের সাধারণ সূত্র প্রতিষ্ঠা করলাম যে 1/v - 1/u = 1/f, এটা আমরা পেলাম। তো একটা কথা তোদেরকে বলি যে দর্পণের ক্ষেত্রে যেমনভাবে অগ্রসর হয়েছিলাম, যেভাবে যেমন যেমন ছিল, একটা তোদেরকে বলেছিলাম না যে অবতল দর্পণ আর উত্তল লেন্স, আর উত্তল দর্পণ অবতল লেন্স একই রকম, আলোচনা সব একই রকম, দেখলি তো তোরা, সূত্র প্রমাণ করলাম সেটাও একই রকম লেগেছে, কেমন? তো আমরা এরপরে আলোচনায় ঢুকছি যে বিবর্ধন ছিল, মনে আছে? বিবর্ধন দর্পণের ক্ষেত্রে সেই রৈখিক বিবর্ধন, ক্ষেত্র বিবর্ধন, তারপরে অক্ষীয় বিবর্ধন ছিল, এখানেও তাই আছে। কি বললাম? রৈখিক বিবর্ধন, ক্ষেত্র বিবর্ধন, অক্ষীয় বিবর্ধন, এখানেও তাই, কেমন? তো যেমন দেখ, বিবর্ধন ম্যাগনিফিকেশন, তো রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন লিনিয়ার ম্যাগনিফিকেশন। তো রৈখিক বিবর্ধনের আমরা কি পেয়েছিলাম, মনে আছে? বিবর্ধনের যেটা মূল কথা যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা, এখানেও তাই। ওখানেও আমরা দেখ রৈখিক বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করেছিলাম, মনে পড়ছে? রৈখিক বিবর্ধনকে কিন্তু আমরা এম দিয়ে প্রকাশ করেছিলাম, এখানেও তাই, একদম হুবহু একই আলোচনা। তোরা যদি ভুলে গিয়ে থাকিস একটু আরেকবার ওই দর্পণের ওই জায়গাটা পড়ে নিবি, হ্যাঁ, গোলীয় দর্পণের ওই জায়গাটা একবার ডিভিশন দিয়ে নিবি, তাহলে এটা তোদের বুঝতে সুবিধা হবে, নতুন করে আর বেশি মাথায় চাপ পড়বে না। তাছাড়া একটু কম্পেয়ার করে পড়ে রাখলে দুটোই মনে থাকবে, দুটোই মনে রাখতে সুবিধা হবে। তো রৈখিক বিবর্ধন আমরা m = প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তুর দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, যদি এলটাইজ বলি, বাই বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা, বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা সেটা যদি এল হয়, তাহলে m = l - l, এটা হচ্ছে প্রতিবিম্বের ওখানে এটা ছিল। আর আরেকটা আমরা ছবির মাধ্যমে প্রমাণ করেছিলাম, প্রমাণটা লাগে না, আমি শুধু একটু বলে দিই, হ্যাঁ, ও প্রমাণ তো আসে না, সেই ছিল, মনে আছে? যে ওখানে ছিল m = l - l, আবার m = কী ছিল? -v/u, মনে পড়ছে? দর্পণের ক্ষেত্রে m = ছিল কি? -v/u। রৈখিক বিবর্ধন = প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই বস্তু দৈর্ঘ্য বা উচ্চতা = প্রতিবিম্ব দূর - প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব ছিল, মনে আছে? মনে করে দেখ, m = l - l = কি ছিল? -v/u, এটা কার ক্ষেত্রে? দর্পণের ক্ষেত্রে। তো এটা আমরা m = l - l, এটা সংজ্ঞা অনুযায়ী পেলাম, সংজ্ঞা থেকে পেলাম, আর m = -v/u, এটা আমরা একটা ক্যালকুলেশন করে বের করেছিলাম। তো এখানে -v/u এস না এস, এখানে আসবে কি? +v/u, ওই প্রমাণটা দেখালাম না, এমনিও লাগে না, শুধু এই বিবর্ধনটা মনে রাখলেই চলবে, কেমন? তো m = l - l যেমন, তেমনই v/u, দর্পণের ক্ষেত্রে ছিল -v/u, আর লেন্সের ক্ষেত্রে শুধু v/u। এখানে কতগুলো কথা তোরা ওখানেও বলেছিলাম, আর নতুন করে লিখছি না, শুধু মুখে একটু বলে দিই যে m এর মান যদি গ্রেটার দ্যান ওয়ান হয় তাহলে কী হবে? m এর মান গ্রেটার দ্যান ওয়ান হলে প্রতিবিম্ব বস্তু থেকে বড়, m এর মান যদি = 1 হয় প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্য সমান, আর m এর মান লেস দ্যান ওয়ান হলে প্রতিবিম্ব বস্তু থেকে ছোট, বুঝতে পারছিস? তাহলে m এর মান থেকে আমরা প্রতিবিম্বের সাইজ সম্পর্কে বুঝতে পারি, m এর মান দেখে আমরা প্রতিবিম্বের কেমন আকার সেটা সম্পর্কে বুঝতে পারি, প্রতিবিম্ব বস্তু থেকে বড় না ছোট না সমান সেটা বুঝতে পারি। তাহলে আবারও বলছি, m যদি > 1 হয় তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্য থেকে বড়, প্রতিবিম্ব বস্তু থেকে বড়, যদি m = 1 হয় প্রতিবিম্ব বস্তু সমান, আর যদি m < 1 হয় তাহলে প্রতিবিম্ব বস্তু থেকে ছোট। আর m এর চিহ্ন দিয়ে প্রতিবিম্ব সমশীর্ষ না অবশীর্ষ জানতে পারি, যদি m পজিটিভ হয় তাহলে প্রতিবিম্ব সমশীর্ষ, আর m নেগেটিভ হলে প্রতিবিম্ব অবশীর্ষ,
কেমন তো আমরা রৈখিক বিবর্তন জানলাম, এরপরে ছিল ক্ষেত্র বিবর্তন। মনে পড়বে আমি আর ডেরিভেশন কিন্তু দেখাচ্ছি না, একই রকম ডেরিভেশন একই রকমভাবে ওখানে ছিল বলে নতুন করে বলছি না। ক্ষেত্র বিবর্তন, ক্ষেত্র বিবর্তন ছিল মনে আছে এম ড্যাশ, এম ড্যাশ ইকোয়াল টু কি মাইনাস এম স্কোয়ারের ছিল, এখানেও তাই এম ড্যাশ ইকোয়াল টু মাইনাস এম স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্র বিবর্তন। আর অক্ষী বিবর্তন আমি আবার বলছি এখানে কিন্তু এই জায়গাটা আমি শুধু তার জাস্ট হাইলাইট করে গেলাম, বিস্তারিত দর্পণের ওখানে পড়িয়েছিলাম, তো আমি ওই জন্য আর বিস্তারিত এখানে বলছি না, তোর ওই জায়গাটা দেখে নিবি। হ্যাঁ, তো এটা ক্ষেত্র বিবর্তন এম ড্যাশ মানে মাইনাস এম স্কোয়ার। আর অক্ষীয় বিবর্তন, অক্ষীয় বিবর্তন, সেই অক্ষী বিবর্তন মনে আছে সেই অক্ষ বরাবর, অক্ষ বরাবর একটা বস্তু যদি আমি শুয়ে থাকে, এই যে অক্ষী বিবর্তন, সেক্ষেত্রে সেক্ষেত্রে এম ডবল ড্যাশ ইকোয়াল টু মাইনাস এম ডবল ড্যাশ ইকোয়াল টু শুধু এম স্কোয়ার, এম ডবল ড্যাশ ইকোয়াল টু এম স্কোয়ার, অক্ষী বিবর্তন ইকোয়াল টু রৈখিক বিবর্তন স্কোয়ার, আর ক্ষেত্র বিবর্তন মানে মাইনাস রৈখিক বিবর্তন স্কোয়ার। তো আমরা বিবর্তন সম্পর্কে, বিবর্তন রৈখিক বিবর্তন, ক্ষেত্র বিবর্তন, অক্ষী বিবর্তন, বিবর্তন নিয়ে জানলাম, এবং সর্বোপরি একটা কথা বললাম আবারও, দর্পণের ক্ষেত্রে এইগুলো নিয়ে বিশদে আলোচনা হয়েছিল, তোরা ওই ক্লাসটা আরও একবার দেখে নিবি, কেমন? তো একদম ওর সঙ্গে এটা সেম, শুধুমাত্র ওখানে মাইনাস ভিওয়াইউ এসেছিলো, এখানে প্লাস ভিওয়াইউ, কেমন? তাহলে বিবর্তন, বিবর্তন সম্পর্কে আমরা জানলাম যে লেন্সের ক্ষেত্রে বিবর্তন, সে বিবর্তন তিন রকম বিবর্তনের উপর একটু আলোকপাত করলাম, রৈখিক বিবর্তন, ক্ষেত্র বিবর্তন, অক্ষী বিবর্তন। অনুবন্ধী বিন্দু যুগল বা অনুবন্ধী ফোকাস যুগল কি সেটা আমরা দর্পণের ক্ষেত্রেও জেনেছিলাম, অনুবন্ধী বিন্দু যুগল বা অনুবন্ধী ফোকাস যুগল কি ছিল, দুটি বিন্দু যদি এমন হয় যে তাদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে কোনো স্থির লেন্স দ্বারা প্রতিবিম্ব তৈরি হবে, দুটি বিন্দু যদি এমন হয় যাদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটাতে প্রতিবিম্ব হবে, এখানে বস্তু এখানে প্রতিবিম্ব আর এখানে বস্তু হলে এখানে প্রতিবিম্ব, তাই যদি হয় এমন দুটো বিন্দু হয়, দুটি বিন্দু যদি এমন হয় যে যে কোনো একটিতে বস্তু রাখলে কোনো স্থির লেন্স দ্বারা অপর বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে ওই বিন্দু দুটিকে বলা হয় অনুবন্ধী বিন্দু যুগল বা অনুবন্ধী ফোকাস যুগল বলা হয়, কেমন? তো আমরা এবং আমরা যে দেখেছি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ, ওই সম্পর্ককে অনুবন্ধী সম্পর্ক বলা হয়, অনুবন্ধী ফোকাস সম্পর্ক বলা হয়। যাই হোক, তাহলে যেটা বলছিলাম যে আমরা দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ করেছি, মনে আছে? দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ ছিল, এখানেও নিউটনের সমীকরণ আছে। কীরকম দেখ, মনে কর এই একটা উত্তল লেন্স, এই যে উত্তল লেন্স, তো এখানে মনে কর পি বিন্দুতে বস্তু আছে আর এখানে কিউ বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখান থেকে এইটুকু ফোকাস এফ, এখান থেকে এইটুকু এফ, এই ফোকাস থেকে বস্তুর দূরত্ব এক্স ধরলাম, এক্স, আর এই ফোকাস থেকে বস্তুর দূরত্ব ওয়াই ধরলাম, তাহলে তাহলে আমরা কী করছি এই মুহূর্তে, উত্তল লেন্সে, এই যে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা উত্তল লেন্স বলতে লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করছি, নিউটনের সমীকরণ, নিউটনের সমীকরণ। তো নিউটনের সমীকরণে আমরা লেন্সের যে সাধারণ সূত্র, লেন্সের সাধারণ সূত্র ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ, এক্ষেত্রে এক্ষেত্রে বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব ইউ ইকুয়ালস টু, বস্তু দূরত্ব ইউ ইকুয়ালস টু মাইনাস মাইনাস এফ প্লাস এক্স, যেহেতু সামনে আছে বস্তু তাই নেগেটিভ, কেমন? আর প্রতিবিম্ব দূরত্ব ভি ইকুয়ালস টু প্লাস এফ প্লাস ওয়াই, কেমন? তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, তাহলে এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে কি আসবে বল, ভি যেকে লিখলাম ওয়াই প্লাস এফ মাইনাস মাইনাস অফ মাইনাস, তার মানে আলটিমেটলি এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস তাহলে ওয়ান বাই এক্স প্লাস এফ ইকুয়ালস টু ওয়ান বাই এফ, তো এখানে লসাগু হচ্ছে দেখ এক্স প্লাস এফ প্লাস ওয়াই প্লাস এফ, তো এক্স প্লাস এফ প্লাস ওয়াই প্লাস এফ ইকুয়ালস টু ওয়ান বাই এফ, যদি কোনাকুনি গুণ করে দিস তাহলে কী দাঁড়াবে বলতো,
এই কোণাকোণি গুণ করলে এক্স এফ প্লাস টু এফ, তো টু এফ আর এফ মিলে টু এফ স্কোয়ার বুঝলি, প্লাস ওয়াই এফ ইকুয়ালস টু এক্স ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স এফ প্লাস ওয়াই এফ প্লাস এফ স্কোয়ার। তো যদি টু এফ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার, ওই এফ স্কোয়ারটা এদিকে নিয়ে এলাম বুঝলি, আর এদিকে এক্স ওয়াই, এই যে এক্স এফ ওয়াই এফ, এক্স এফ ওয়াই এফ ক্যান্সেল, এক্স এফ এক্স এফ ওয়াই এফ ওয়াই এফ দুপাশটা ক্যান্সেল, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কী হলো বলতো, এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার, এটাই নিউটনের সমীকরণ। এক্স ওয়াই ইকোস টু এফ স্কোয়ার, এটাই নিউটনের সমীকরণ। আমরা এই যে এ যদি এক্স ভার্সেস ওয়াই লেখ চিত্র টানি, তাহলে যেহেতু এফ কনস্ট্যান্ট একটা আয়তকার পরাবৃত্ত পাবো, তাই না? যেহেতু এফ কনস্ট্যান্ট তো এক্স ভার্সেস ওয়াই লেখ চিত্র টানলে, তো আমরা যেটা বলছিলাম, যেটা কথা বলছিলাম যে নিউটনের সমীকরণ, নিউটনের সমীকরণ কিন্তু আমরা কী বললাম, নিউটনের সমীকরণ দর্পণের ক্ষেত্রেও এসেছিলো এক্স ওয়াই ইকোস টু এফ স্কোয়ার, এখানেও দেখ এক্স ওয়াই ইকোস টু এফ স্কোয়ার। মূল কথা, আজকে ক্লাসটি আমরা দেখলাম যে একেবারেই দর্পণের মতো, শুধু কিছু কিছু জায়গায় একটু একটু চেঞ্জ আছে। দেখ আমরা দর্পণের ক্ষেত্রে এই ছবিটা একটু এরকম ছিল না, সেটা একটু অন্যরকম ছিল, সেই ছবিটা এখানে আঁকলাম একটু অন্যরকম লাগলো, কিন্তু আফটারঅল কিন্তু প্রমাণের স্টাইলও একই রকম এবং রেজাল্টও ফলাফলও কিন্তু একই রকম। তো আমরা জানলাম লেন্সের, লেন্সের চ্যাপ্টার শুরু করে লেন্স সম্পর্কে প্রাথমিক অবগতির পর লেন্সের সাধারণ সূত্র প্রতিষ্ঠা করেছি, তারপর বিবর্ধন, রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন, অক্ষীয় বিবর্ধন আলোচনা হলো, আলোচনা হলো নিউটনের সমীকরণ, আলোচনা হলো অক্ষীয় অনুবন্ধী ফোকাস যুগল বা বিন্দু যুগল। এক কথায় আমরা লেন্সের আলোচনা অনেকটাই এগিয়ে নিয়ে গেলাম। সর্বোপরি টোটাল এই পর্যন্ত লেন্স চ্যাপ্টার যতটা আলোচনা হয়েছে সবটাই কিন্তু দর্পণের চ্যাপ্টার সঙ্গে একটা ভালো রকম সম্পর্ক আছে। তো যারা দর্পণের চ্যাপ্টার অনেকদিন আগে পড়া হয়েছে, যাদের যাদের ক্ষেত্রে সেই সেটা বিস্তৃতির অন্তরাল লেখাটা তলিয়ে গেছে, তাদেরকে বলবো ওই ক্লাসগুলো আরও একবার দেখে নিয়ে, আরও একবার ওটা পড়াশুনো করে, তারপরে লেন্সটা পড়লে, গলীয় দর্পণটা পড়ে লেন্সটা পড়লে কিন্তু সুবিধা হবে, প্লাস গুলিয়ে যাবে না, প্লাস মনে রাখতেও সুবিধা হবে। তো আমরা আজ এখানে ক্লাস শেষ করছি, সকলকেই শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম।